সরকারি একটা বৃহৎ পরিমাণ একটা চাল আমরা মজুদকরণ অবস্থায় পেয়েছি এবং এটা তারা খাদ্য অধিদপ্তর থেকে আনতো এবং খাদ্য অধিদপ্তর থেকে এনে তারা মজুদ করত এবং এটা জনগণের মাঝে খুব কম মূল্যে যেটা আমরা জানি যে কম মূল্যে ওএমএস এর মাধ্যমে বিতরণ করার কথা সেটা বিতরণ না করে বিভিন্ন ব্যবসায়িক যোগসাযোগের মাধ্যমে তারা এখানে তারা এটাকে একটা সিন্ডিকেটে তৈরি করেছিল আমরা এখানে তিন জনকে আটক করতে পেরেছি এবং তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট 55,000 টাকা জরিমানা করা হয়েছে এবং এটার সাথে যে মূল অভিযুক্ত যে এজেন্ট যার মাধ্যমে এই ব্যবসাটা হতো তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার আদেশ দেওয়া হয়েছে সে যেহেতু এখানে উপস্থিত ছিল না সেজন্য তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আদেশ দেওয়া হয়েছে।